প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন আপনাদেরকে দেখাবো অ্যাকোরিয়াম ফিশের জনপ্রিয় একটি ফিশ গোল্ডফিশ। এটার ডিম থেকে কিভাবে বাচ্চা বের হয় এবং ডিম থেকে বাচ্চা বের হওয়ার সাথে সাথে কেমন দেখা যায় একটু খেয়াল করবেন। ওই দেখেন একটা বাচ্চা, একটা রেনু আর কি, নড়াচড়া করছে। ঠিক এইভাবেই অনেক ছোট্ট একটা বাচ্চা দেখেন দেখেন ঘোরাফেরা করছে। এভাবেই গোল্ড ফিশের ডিম থেকে বাচ্চা বের হয়। প্রিয় দর্শকবৃন্দ, আরও জানিয়ে রাখি এই গোল্ড ফিশ ডিম দিয়েছিল 3 দিন আগে। এক কথায় 72 ঘন্টা পর মাছের ডিমটা ফুটে রেনু বের হয় এবং সেই রেনু এতটাই সূক্ষ্ম হয় যে সাধারণত চোখে মেলানো খুবই কঠিন হয়ে পড়ে। খুব সূক্ষ্ম সাইজ, সম্ভবত 3 থেকে 5 মিলি সেন্টিমিটার হবে। আপনারা খেয়াল করবেন, দেখেন এখানে দেখা যাচ্ছে খুবই সূক্ষ্ম। আসলে সবাই এটা হঠাৎ করে বুঝতে পারবেন না, যেহেতু মাত্র কয়েক ঘন্টা বয়স, হয়তো বা 2 থেকে 5 ঘন্টা বয়স এই রেণুগুলোর, এই জন্য খুঁজে পাওয়া খুবই কষ্ট হচ্ছে। তো দেখেন, ওই দেখেন বেশ কিছু রেণু দৌড়াদৌড়ি শুরু করছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন একটা বুড়ো, আগে পরে কিছু ডিম ফোটার কারণে একটু ছোট বড় হয়েছে। তো দেখেন এখানে বেশ কিছু রেণু আমরা দেখতে পাচ্ছি। গোল্ডফিশ এটা অ্যাকোরিয়ামের জন্য অনেক সৌন্দর্যবর্ধক। মাছটি দেখতে অনেক সুন্দর। এই মাছের খাবারও তুলনামূলক কম লাগে। মোটামুটি জনপ্রিয় একটি শৌখিন মাছ এটা। আমরা সচরাচর অনেকের বাড়িতে এই মাছটা দেখতে পাই। গোল্ডফিশ আসলেই সুন্দর। তো দেখেন আমরা এখানে বেশ কিছু, দেখেন এই যে একটু বড় সাইজের রেণু দেখা যাচ্ছে, একটু বড় সাইজের রেণু, এই যে একটা ঘোরাঘুরি দেখা যাচ্ছে। ঠিক এইভাবে গোল্ডফিশ 3 দিন পরে যখন ডিম থেকে রেণু বের হয়, তখন তাদের খাবার হিসেবে ডিমের সিদ্ধ কুসুম, ডিমের সিদ্ধ কুসুম তাদেরকে খুব ভালো করে পিষে পানির সাথে গুলিয়ে দিলে এটা তারা খেয়ে থাকে। তার ঠিক 48 ঘন্টা পর বা রেণু দেখা যাওয়ার 48 ঘন্টা পর থেকে আমরা বাজারে যে খাবার পাওয়া যায়, বিশেষ করে যেটাকে পাউডার খাবার বলি, সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবেই খাবার ব্যবহার করার ফলে আস্তে আস্তে এই রেণুগুলো কিন্তু বড় হতে থাকবে। কিছুদিন পরেই যখন একটু বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনার খুব ভালো লাগবে। বিশেষ করে যারা নতুন শুরু করছেন, যারা হ্যাচারি হিসাবে শুরু করছেন, নিজে চাষে চলে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে লাগবে। তো দর্শকবৃন্দ, আজ আর নয়, এমন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামীতে আরও ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে।